আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আপনারা যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত আছেন এবং আগামীকাল কিন্তু আপনাদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1 যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই সাবজেক্টের পরীক্ষাটা আপনাদেরকে সহজ করার জন্য এবং এই সাবজেক্টের শেষ মুহূর্তের একটা সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সুপার সাজেশন যেটা পাপেল এডুকার কর্তৃক তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখেন আপনাদের যে সাবজেক্টটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1, সেই সাবজেক্টের যে আপনাদের অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলা বা সাজেশন গুলা সেগুলা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখানে দেখেন আপনাদের প্রথম অনুশীলনী পরিমাপের ধারণা, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 4টা, এই 4টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 3টা, 3টা প্রশ্নের মধ্যে এই 3 নাম্বার প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বাকি 2টাও গুরুত্বপূর্ণ, তবে 3 নাম্বারটা একটু তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। আর রচনামূলক যে প্রশ্ন একটা দেওয়া আছে এই একটা প্রশ্ন আপনারা কিন্তু শিখে নেবেন এই অধ্যায় থেকে। তারপরে মেজারিং ইনস্ট্রুমেন্ট এর শ্রেণী বিভাগ যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত দেওয়া আছে আপনাদের 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন আপনারা দেখে নেবেন। আর এইখান থেকে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 4টা, এই 4টা প্রশ্ন আপনারা দেখে নেবেন এবং এই 4 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে 4টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তবে 4 নম্বর প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কার্যনীতি যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আপনাদের 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের মধ্যে আপনাদের 2 নাম্বার প্রশ্নটা পড়ে গেলেই হবে। আর এইখান থেকে আপনাদের হচ্ছে যে 3 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন, 3 নাম্বার প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আছে, একটা হচ্ছে ড্যাম্পিং এর প্রয়োজনীয়তা কি, আর একটা হচ্ছে স্প্রিং ও গ্রেভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের মাঝে পার্থক্য লেখো। এই 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই আমাদের আপনাদের পরীক্ষায় আসবে, আর 2 নাম্বার প্রশ্নটাও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে এই অধ্যায় থেকে কিন্তু 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা কমন পেতে পারেন, তো এই প্রশ্নটা পড়বেন। আর হচ্ছে আপনাদের এই অধ্যায় থেকে 1টা রচনামূলক দেওয়া আছে এবং এই 1টা রচনামূলক কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি 3 স্টার মার্ক দিব, কারণ এই প্রশ্নটা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা খুবই তীব্র, এই প্রশ্নটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই শিখে নেবেন। আর এইখান থেকে যে পরবর্তী অধ্যায়টা আছে সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের কাঠামো অনুশীলনী থেকে আপনাদের হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 2টা, 2টা বলতে টোটালি এখানে আপনাদের 3টা প্রশ্ন দেওয়া আছে। তো এখান থেকে আপনাদের যে এই যে প্রশ্নটা ভোল্টমিটারের পাওয়ার লসের সূত্র, এই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনারা শিখে নেবেন। আর এমিটার পাওয়ার লসের সূত্রটি, এই সূত্রগুলা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলা আপনারা একটু শিখে রাখবেন অবশ্যই। আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দেওয়া আছে 5টা, 5টার মধ্যে এখান থেকে আপনাদের যে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে যে এই যে 2 নাম্বার প্রশ্নটা, এই 2 নাম্বার প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই 2টা প্রশ্ন আপনাদেরকে পড়ার জন্য আমি কি করতেছি, রেকমেন্ড করতেছি অবশ্যই। আর হচ্ছে এখান থেকে রচনামূলক প্রশ্ন আছে 1টা, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রকার এমিটার ও ভোল্টমিটারের শ্রেণী বিন্যাস দেখাও। তো এখান থেকে আপনাদের যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে আপনাদের রচনামূলক দেওয়া আছে, এই রচনামূলক গুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রচনামূলক প্রশ্নটাই আপনাদের কিন্তু অনেকটা হেল্প করে পরীক্ষায় বেশি পরিমাণে মার্ক পাওয়ার জন্য। তো অবশ্যই রচনামূলক গুলো আপনাদেরকে শেখার জন্য বেশি রেকমেন্ড করব। আর অবশ্যই যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা শিখবেন হচ্ছে রচনামূলক গুলো কমপ্লিট করে নেওয়ার পর। তো এখান থেকে দেখেন মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট যে অনুশীলনীটা আছে সেখান থেকে আপনাদের 3টা অতি সংক্ষিপ্ত দেওয়া আছে, সংক্ষিপ্ত দেওয়া আছে 4টা এবং 1টাই রচনামূলক দেওয়া আছে, একটা বলতে এখানে 2টা রচনামূলক দেওয়া আছে। দেখেন একটা হচ্ছে আকর্ষণ ধর্মী মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা বলতে করতে বলা হয়েছে চিত্রসহ, আর একটা দেওয়া আছে মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের টর্ক সমীকরণটি ব্যাখ্যা করো। এই 2টার মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা কমন পাবেনই, তো অবশ্যই এখান থেকে 2টা শিখে যাবেন, 2টা থেকে 1টা আপনাদের কমন আসবেই এরকম। তো মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টস যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো পড়তে হবে। আর এইখানেও কিন্তু আপনাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, এই 2টা থেকে যে কোনো একটা কিন্তু আপনাদের আসবে। তো এই চ্যাপ্টার থেকে যে কোনো এক এই এই চ্যাপ্টার থেকে আপনারা 100% একটা কমন পাচ্ছেন, এই চ্যাপ্টার থেকে 100% একটা কমন পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের 2টা কমন হয়ে যাবে। এর আগে একটা চ্যাপ্টার দেখাইছি সেখান থেকেও কিন্তু একটা আপনারা কমন পেয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো 100% সিউরিটি দেওয়া আছে এইখান থেকেও দেখেন পরবর্তী যে অধ্যায়টা, এখান থেকেও কিন্তু আপনাদের 3টা প্রশ্নের মধ্যে 1টার জন্য আপনাদেরকে কিন্তু 100% সিউরিটি দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনারা 4টা রচনামূলক কমন পেয়ে গেলেন। তো এইভাবে কিন্তু আপনাদের রচনামূলক গুলো কিন্তু কমপ্লিট
হয়ে যাবে। তো এখান থেকে যে রচনামূলকটা দেখাচ্ছি এটা দেখেন, দেখো যে মার্কারি মোটর মিটারের চাকতির গতি এন্ড ইনফিনিটি হচ্ছে এই যে সমীকরণের যে প্রমাণটা, এই সমীকরণের প্রমাণটাও কিন্তু আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদেরকে শিখতে বলবো এখানে আমি। আর ডিজিটাল ইনস্ট্রুমেন্টস এবং ডিজিটাল ডিসপ্লে যে অধ্যায়টা আছে সেই চ্যাপ্টার থেকে আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তিনটা, এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা আপনাদের জন্য আসবে। আর এখান থেকে দেখবেন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যে 1 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ইনস্ট্রুমেন্টের সুবিধা কি কি, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে আসবে এরকম টাইপের, তো এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে। আর এইখান থেকে যে প্রশ্ন দুইটা দেওয়া আছে রচনামূলক সেখান থেকে কিন্তু একটা আপনাদেরকে আসবে। তো এইভাবে কিন্তু আপনাদের 5টা কিন্তু আপনারা অলরেডি কমন পেয়ে গেছেন। তো এখান থেকে কিন্তু আপনাদের রচনামূলক কিন্তু আপনাদের খুব সহজে কমপ্লিট হয়ে যায়। এর পরবর্তী অধ্যায় থেকে আপনাদের যে এখান থেকে PMMCC এর যে পুনরূপটা, এটা আপনাদের আসার সম্ভাবনা আছে, এটা আপনারা শিখে নেবেন। আর এখান থেকে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আপনাদেরকে করতে বলতেছি। আর এখান থেকে 5টা অতি সংক্ষিপ্ত আপনাদের 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। এবং যে 1 নম্বর প্রশ্নটা আছে ডায়াগ্রাম অঙ্কন করে এই টাইপের প্রশ্নটা, এটা আপনারা পড়তে হবে। আর এখান থেকে ব্যালেন্স ব্রিজ ট্রানজিস্টরের ভোল্টমিটার চিত্র, তো এখান থেকে যে ডায়াগ্রাম ভিত্তিক যে প্রশ্নগুলো আছে যেমন এখান থেকে এটা ডায়াগ্রাম, ডায়াগ্রাম এবং চিত্র, এই 3টা প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদেরকে আসবে, আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে ব্যালেন্স ব্রিজের ভোল্টমিটারের সুবিধা এবং উচ্চ সুবিধাগুলা, এটা আপনাদের আসার সম্ভাবনা আছে। আর এখান থেকে যে রচনামূলকটা দেওয়া আছে সেই রচনামূলকটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো এই ছিল হচ্ছে আপনারা যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন তাদের জন্য আপনাদের যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1 যে সাবজেক্টটি সেই সাবজেক্টের সুপার সাজেশন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই পরবর্তীতে যে আপনাদের এক্সামটা আছে সেই এক্সামের সুপার সাজেশন নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।